হেই এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে আমার একদম সুপার স্পেশাল লাঞ্চ, আর দেখে বুঝতেই পারছো স্বাদ বিচিত্রা থেকে চলে এসেছে আমার আজকের লাঞ্চ। আর আজকে হচ্ছে 28th of September, আর এখন বাজে 1:40। বসে গেছি লাঞ্চ খেতে, কিন্তু এতই বেশি পরিমাণে ওরা দেয় যে আমার মতো যারা খানেওয়ালা খুবই কম খাই তাদের জন্য এটা দুবেলার ব্যাপার, এতটাই ওরা মানে পরিমাণে দেয়। তো এ দেখো পরোটা আছে আজকে, আজকে কোনো রাইস নেই, তো একটা দুটো তিনটে চারখানা পরোটা আমি খেতে কখনো পারি? আচ্ছা, আজকের মেনু কি সেটা আমি বলেই দিচ্ছি। এটা কুমড়োর একটা ছক্কা আছে, কিন্তু তাতে কাবলি চানা, পটল, আলু সব কিছু দিয়ে করা হয়েছে। এখানে ডাল আছে, এখানে চাটনি আছে, আর সব থেকে স্পেশাল আইটেম আজকে হচ্ছে যোধপুরি চিকেন। তো আমি অবশ্যই খেয়ে দেখব এবং খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন খেতে। বাট সাজানোটা তো তোমরা অলরেডি একটাতে দেখেই নিয়েছো যে কি অসাধারণ ওরা প্যাকিং করে। তো কোনো রকম কোনো দিক থেকে কোনো লিক করার কোনো ব্যাপারই নেই। আর অতিরিক্ত পর্যাপ্ত খাবার দাবার, অতিরিক্ত পর্যাপ্ত খাবার দাবার, যারা মানে আমার মতো খাও তাদের জন্য আমি বলবো দুবেলা একদম সেট। এই খাবার আমার দুবেলা চলবে, একবেলার এটা ব্যাপার নয়। এই যে পরোটা চারখানা, আমি আজকে প্লেট নিয়েছি, কেননা পুরো তো আমি খেতে পারবো না, তো এখানে তুলে তুলে নেবো, তাই জন্যে আমি প্লেট নিয়েছি। আর চারটে পরোটাও তো আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি দুটো এখন খাবো, তো দুটো রেখে দেবো রাত্রির জন্যে। আর ওদের পরোটা দেখে তোমরা বুঝতেই পেরেছো, অ্যালুমিনিয়ামের এইতে পরোটা দিয়েছিল, তো আমি এইতেই পুরে রেখে দিচ্ছি রাত্রির জন্যে। দেখে তো মানে এক্সে বারকার এক মানে বুঝতেই পাচ্ছি, যা গন্ধ আসছে, যা মানে অ্যারোমা দিচ্ছে, তাতে আর ওয়েট করা যাচ্ছে না। তোমরা অনেকেই অনেকেই ফোন করছো স্বাদ বিচিত্রাতে, আরও তোমরা ফোন করো, এবং এই স্বাদটা তোমরা যদি না নাও আমি বলবো তোমরা মানে রিয়েলি রিয়েলি বঞ্চিত থাকছো, যারা এখনও অবধি ফোন করোনি বা অর্ডার দাওনি। একবার একটা প্লেট অর্ডার দিয়ে দেখো এবং টেস্ট করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে মুন ঠিক বলছে নাকি বেঠিক। ডালটাও কিন্তু বেশ ঘন। মুগের ডাল, প্রথমে ডালটা দিয়ে আমি খাচ্ছি, ডালটা রাখবো না, ডালটা এখানেই খেয়ে নিচ্ছি, মানে এই থেকেই। যোধপুরি চিকেন এটা একদম এক্সক্লুসিভ আইটেম একটা, দেখেই বুঝতে পারছি যে এটা কতটা টেস্টি হবে। একটা দেখবে খাবার না দেখে বোঝা যায় যে এটা কেমন খেতে হবে, দেখেই যদি ভালো লাগে এবং মানে খুবই ইয়ামি লাগে, তাহলে দেখবে সেই খাবারের স্বাদ কিন্তু নিশ্চয়ই ভালো। ফোন নাম্বার একদম প্রথম থেকে লাস্ট অবধি আমার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা অবশ্যই ওনাকে ফোন করবে। খাবারের ব্যাপারে আমাকে একদমই কেউ ফোন করে মানে আমার হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্সে কিছু লিখে জিজ্ঞেস করো না, এটা উনি বেস্ট বলতে পারবেন, কেননা ওনারই বিজনেস, তো যার বিজনেস সেই তো বেস্ট বলতে পারবে, তাই না? শুধু ডালটাই কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে জানো তো, যারা এখনো অবধি অর্ডার দাওনি তারা প্লিজ, পুজোতে পুজোর কয়েকদিন জানি না কি ব্যাপার, কিন্তু সেটা তো তোমরাও হয়তো বাড়িতে কেউ থাকবে না বা
অর্ডার দেওয়া অসুবিধে, তোমরা পুজোর আগে পরে অর্ডার কিন্তু দিতেই পারো। আর সবথেকে বড় কথা, সামনে মহালয়া আসছে, মহালয়াতে ওনার স্পেশাল থালি আছে, যেটা আমি আগের দিনও বলেছিলাম, আজকেও আবার বলছি। তো মহালয়া কিন্তু আর বেশি দেরি নেই, 2 তারিখ, আজকে হচ্ছে 28, আর সেকেন্ড অক্টোবর হচ্ছে মহালয়া। তো তোমরা কিন্তু তার আগে অবশ্যই প্লেট অর্ডার দাও। মহালয়ার যে স্পেশাল থালিটা আমি নিয়ে বসবো, আমি চাই তোমরাও নিয়ে বসো, তোমরাও সেই টেস্টটাকে নাও, তোমরাও মহালয়ার দিন স্পেশাল খাবার দাবার খাও, এটা আমার ইচ্ছে, আমি চাই। আর রিজনেবল দামে থাকে, এটা আমি মানে বলতেই পারি, এমন না যে বিশাল একটা দাম যে মানে অনেকেই সেটা হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, কিংবা অনেকের মনে হয় দূর এত দাম দিয়ে কি খাবো, কিন্তু এনার খাবারের দাম একদম রিজনেবল। এটা কুমড়োর ছক্কা জাস্ট দারুণ হয়েছে, খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। পটল, আলু সব কিছু দিয়ে করেছেন, আর কাবলি ছোলাও আছে, দারুণ খেতে হয়েছে কিন্তু, মানে রিয়েলি রিয়েলি টেস্টি। অনেকেই তোমরা ফোন করছো আমাকে, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ, আমার খুব ইচ্ছে তোমরা সবাই ফোন করো, সবাই অর্ডার করো, আর মানে যারাই কলকাতার মধ্যে আছো আর কি, বাইরে থাকলে তোর ব্যাড লাক। দারুণ হয়েছে, আমরা কুমড়োর ছক্কা করি বাড়িতে করি, কিন্তু এই রকম টেস্ট আমি সত্যি খুব একটা পাইনি। রান্নাটা না প্রাণ দিয়ে করলে সেটা বোঝা যায়, রান্নার টেস্ট বলে দেয় যে এই রান্নাটা কতটা আন্তরিকতার সঙ্গে তৈরি করা হয়েছে। তোমরা শুধু ক্যামেরার মানে ওপাশের থেকে আমার খাওয়া দেখে চুপ করে থেকো না, তোমরা ফোন করো ওনাকে, অর্ডার দাও। সব থেকে বড় কথা, 2 অক্টোবর মহালয়া স্পেশাল থালি আছে, সেটা কিন্তু একদমই মিস করো না। ওটা একটা ফিশ থালি, কাতলা মাছ দিয়ে উনি একটা থালি করছেন, ওটা কিন্তু মিস করো না তোমরা। ফোন করে আজকেই যোগাযোগ করো যে উনি কিভাবে দেবেন না দেবেন, কিরম দাম না দাম, সব কিছু। ওনার ব্যবহার ভীষণই ভালো, তো কাজেই কোনো অসুবিধে হবে না, তোমরা মানে নির্দ্বিধায় ফোন করতে পারো, কেননা ডেলিভারি সংক্রান্ত ব্যাপার বা থালির দাম কীরকম সেই সব সংক্রান্ত কোয়েরিজগুলো ওনাকে ডাইরেক্ট করাটাই হচ্ছে সব থেকে ভালো, কেননা ওনার জিনিস উনিই ভালো বলতে পারবেন। আমি তো খাবারের রিভিউটা দিতে পারি যে খাবারটা কতটা ভালো হয়েছে। কুমড়োর ছক্কাটা এতটা ভালো হয়েছে, আমি জাস্ট শুধু শুধু খাচ্ছি, দেখেছো? নেহাত আমি বেশি খেতে পারি না, তাই তা না হলে মনে হচ্ছিল এখনই পুরোটাই খেয়ে নিই, কিন্তু আমি পারবো না, আমার জন্য ওটা বেশি হয়ে যাবে। তো আমি ওইভাবে কখনো খেতে পার মানে চাই না যে একদম গলা পর্যন্ত হয়ে গেল, অসুস্থ বোধ করছি, কখনোই নয়। আর এখনো অবধি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্পেশাল, এক্সক্লুসিভলি স্পেশাল আইটেম হচ্ছে আজকে যোধপুরি চিকেন, সেইটাকে খাওয়ার জন্য ওয়েট করছি। কুমড়োর ছক্কা ডান, খুব ভালো খেয়েছি। চিকেনের আইটেমটা দেখেই বুঝতে পারছি যে অসাধারণ। তো আমি প্লেটেতে তুলে নেব, কেননা পুরোটা আমার পক্ষে একবেলা খাওয়া সম্ভব না, উনি পরিমাণটা যথেষ্ট দেন। একটা পুরো লেগ পিস উনি দিয়েছেন, আমি তোমাদের তুলে দেখাচ্ছি,
দেখো, জাস্ট দেখো, এত বড় একটা লেগ পিস, আমি একটু ভেঙে নিচ্ছি। আগের বারেও বলেছিলাম, এবারেও বললাম, ওনার কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাতেই কিন্তু উনি কোনো কম্প্রোমাইজ করেন না। অসাধারণ, অসাধারণ। আমার কথা না বিশ্বাস হয়, তোমরা অর্ডার দাও যোধপুরি চিকেন, এটাও যদি তোমরা অর্ডার দিয়ে বলো, নিশ্চয়ই উনি ব্যবস্থা করবেন। আমার তো ভীষণই ভালো লাগলো, অবশ্যই আমি আবার এটা খাবো কোনো দিন। দারুণ দারুণ রান্না হয়েছে। আর আমি যেহেতু ঝাল খেতে পারি না, তাই এতে কিন্তু একটুও ঝাল দেওয়া হয়নি, কোনো রান্নায় কিন্তু ঝাল হয়নি। এটাও ওনার কিন্তু একটা স্পেশাল ব্যাপার। আমি অনেক জায়গায় দেখেছি যে আমি ঝাল খাই না, বা ঝাল কম দিতে বললেও তারা ঠিক শোনে না, কেননা তারা তাদের রান্নার মানে কারসাজিটা দেখাতে চায় এবং বলে একটু ঝাল না দিলে না রান্না ভালো হয় না। ওনার কিন্তু ঝাল ছাড়াই রান্নাটা কতটা যে ভালো হয়েছে সেটা উনি জানেন, যে ওনার রান্না ভালো হবে ঝাল দিন আর না দিন। তো এটা কিন্তু পুরো প্লেটটাতে কোনো ঝাল নেই, আমি কত কমফর্টেবলি খাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো। এটা টেস্টটাই আলাদা জানো তো, মানে খুব বেশ একটা স্পেশাল কিছু খাচ্ছি মনে হচ্ছে। পরোটাগুলো কিন্তু যথেষ্ট সফট, এমন না যে হাওয়ার তলায় আছে বলে শক্ত ইট হয়ে যাচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। আর এত স্পেশাল রান্না তার জন্য যে খুব রিচ ব্যাপারটা সেটা কিন্তু নয়, মানে খেয়ে যে শরীর খারাপ হবে সেটাও কিন্তু নয়, খুব ব্যালেন্সড ওয়েতে রান্না করেন। একদম 10/10 প্রত্যেকটা আইটেম, এখনো চাটনিটা খাইনি। এত হোমলি খাবার না, তোমরা অর্ডার দিয়ে একবার দেখো। মান্থলি ব্যাপারও আছে, তোমরা চাইলে কিছুদিনের জন্যও নিতে পারো। অনেকের বয়স্ক বাবা মা থাকেন যাদের রান্নাবান্না করার অসুবিধে, এরকম আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে বেশ দু একজনের, যারা অর্ডার দিতে চায় তাদের বাবা মার জন্যে। একদম আমার মা থাকলে আমি মাকে অবশ্যই এটা খাওয়াতাম। এটা আনফর্চুনেট যে আমার মা এটা টেস্ট করতে পারলো না, ভেরি ভেরি আনফর্চুনেট, কিন্তু অসাধারণ রান্না। বয়স্ক মানুষরা কিন্তু নির্দ্বিধায় খেতে পারেন, কোনো রকম অসুবিধে নেই একবারও, মানে আমি এটা বলতেই পারি যে তাদের যে শরীর খারাপ হয়ে যাবে বা এত রিচ খাবার তাদের ঠিক সহ্য হবে না সেটা কিন্তু একদমই নয়। তোমরা একবার এটা পরখ করে দেখতে পারো একটা প্লেট আনিয়ে। আমি দেখো রাত্রির জন্য রাখবো বলেও নিয়ে নিচ্ছি, আমি কিন্তু এত খাই না, তোমরা তো দেখো রেগুলার আমি খাই তোমাদের সঙ্গে। এতটাই ভালো হয়েছে, চিকেনটা ভীষণই সফট, ওয়েল কুকড, মানে বললাম তো একদম 10/10 দারুণ হয়েছে। আমরার চাটনি, পরোটা দিয়ে আমি চাটনি খেতে ভীষণ ভালোবাসি।
জানি তোমাদের অনেকের হয়তো এটা মনে হচ্ছে যে মন, যেহেতু এটা একটা প্রমোশনাল ভিডিও তাই জন্যে খুব ভালো বলছে, তাই জন্যেই আমি তোমাদের বলছি এইটা বলবার আগে অবশ্যই অবশ্যই ওনাকে ফোন করে এটা অর্ডার দাও এবং নিজেরা টেস্ট করো। নিজেরা টেস্ট করে তারপরে এই কথাটা কমেন্ট বক্সে লিখবে যে খাওয়ার, মানে আমি জাস্ট এটা বলার জন্য বলছি। এবং আমার এই মুন আনলিমিটেড পরিবারের যে কজন ওনার কাছ থেকে এখনো খাবার নিয়েছে সবাই কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে যে অসাধারণ খাবার, অসাধারণ খাবার। হোয়াটসঅ্যাপে লিখেছে, কমেন্ট বক্সে লিখেছে যে অসাধারণ খাবার। এই ফিডব্যাকটা কিন্তু আমি পাচ্ছি। তাই বলবো টেস্ট না করে লিখো না যে আমার তো ভালো লাগবেই তাই জন্যই আমি ভালো বলছি, সেটা কিন্তু নয়। আমি জেনুইন ফিডব্যাক দিই, তোমরা খুব ভালো করেই জানো। ইভেন আমি আমার নিজের রান্নাও, যেটা নুন বেশি হয় আমি বলে দিই, যেটা ভালো হয় না খেতে সেটা আমি বলে দিই, তোমরা দেখেছো আগে। তো এখানেও কিন্তু সেম জিনিস, যদি কোনোটায় কোনো রকম কিছু একটু এদিক ওদিক হতো আমি কিন্তু জেনুইন রিভিউটাই দিতাম, কিন্তু কোনো জায়গা নেই বলবার। উনি কোনো জায়গা রাখেননি যে আমি বলবো যে এই জায়গাটা না আরেকটু এটা হলে ভালো হতো, কি আরেকটু ওটা হলে ভালো হতো, এই স্কোপটাই উনি আমাকে দেননি। কেননা প্রত্যেকটা রান্নায় পুরো এ ক্লাস। আমি কিন্তু অনেকক্ষণ ফুল হয়ে গেছি জানো তো, তাতেও ছাড়তে পাচ্ছি না, এতটাই টেস্টি খাবার দাবার হয়েছে। চিকেনটা রইল আর কুমড়োর ছক্কাটা রইল, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই দুটো আমার রইল, জিয়ে রাখলাম রাত্রিরে খাবো বলে। অসাধারণ খেলাম, অসাধারণ খেলাম। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এই টেস্টটার থেকে নিজেদেরকে বঞ্চিত করো না, এই টেস্টটা তোমরাও নাও। আমার ভীষণই ইচ্ছে হয় যে তোমাদেরকেও একটু টেস্ট করাই, কিন্তু সেটা আমার দ্বারা তো হবে না, তোমাদেরকেই ফোন করতে হবে, তোমাদেরকেই প্লেট অর্ডার দিতে হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই 2 অক্টোবর মহালয়ার দিন বাড়িতে রান্নাবান্নার ঝামেলা নিও না, ওনার ওপর দায়িত্ব দিয়ে দাও। এবং এটুকু পরখ করে বলতে পারি যে তোমরা কিন্তু নিরাশ হবে না, তোমরা খুবই ভালো খাবার পাবে। এবং এই বছরের 2 অক্টোবরটা মনে থাকবে তোমাদের যে হ্যাঁ সেদিনে আমরা একটা স্পেশাল কিছু খেয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, খাওয়া শেষ। যদি আজকের ভিডিও, যদি আজকের মেনু তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই অবশ্যই স্বাদ বিচিত্রাতে ফোন করবে। ফোন নাম্বার অল থ্রু আমার স্ক্রিনে রয়েছে, এটা তোমাদের কাজ যে তোমরা ফোন করে ওনার সঙ্গে কথা বলবে। আর আবার আমি চলে আসবো নেক্সট লাঞ্চ নিয়ে, যেটা অবশ্যই আমার নিজের হাতে তৈরি হবে। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।